প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর এর 3 নম্বর লেকচার 3 নম্বর অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা যা যা আলোচনা করব এর মধ্যে আছে আসলে ডট প্রোডাক্টেরই এটা সিকোয়েন্সিয়াল সেকেন্ড পার্ট। আজকে আছে যে ভেক্টর অ্যাঙ্গেল কিভাবে বের করবো। আমি যদিও কতদিন একটু অ্যাঙ্গেল বিষয়ে টাচ দিয়েছি, আজকে অ্যাঙ্গেল বিষয়ে কিছু প্রবলেম আমরা সলভ করব এবং একই সাথে কিছু অ্যাপ্লিকেশন দেখবো যে ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা কেমন হতে পারে। আচ্ছা, তাহলে আমি গতদিন বলেছিলাম যে ভেক্টরের ডট গুণন দু ধরনের, একটা মধ্য কোণ আছে আর একটা কোণ ছাড়া। অর্থাৎ ভেক্টরের ডট গুণন গুলো হচ্ছে যে একটা ডট গুণন আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এ ডট বি ইজ ইকুয়াল ভ্যালু অফ এ ভ্যালু অফ বি কস থিটা, আর আরেকটা ডট গুণন আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এ ডট বি ইজ ইকুয়াল এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি। অর্থাৎ ভেক্টরটা যদি এরকম হয় যে এ ওয়ান আই এ টু জে এ ভেক্টরটা এরকম এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, অর্থাৎ রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরের মাধ্যমে যদি দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন যদি এই দুই সূত্র আমরা কম্বাইন করি তাহলে কি লেখা যায়, এ ডট বি কস থিটা ইজ ইকুয়াল এটা, বা কস থিটা সমান এটা লেখা যায়। অর্থাৎ থিটা সমান কি, কস ইনভার্স এটা। আমি কতদিন বলেছিলাম যে এখানে কোণটা অবশ্যই যে কোণটা পাবো সেটা রেডিয়ানে পাবো, তাহলে ভ্যালু অফ এ কোনটা এটা, ভ্যালু অফ বি এটা। এখন দেখো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, যেখানে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরটা কেমন সেটা দেওয়া আছে। তাহলে প্রথমে কি বললাম, গিভেন দ্যাট বলে প্রবলেমটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমরা কি জানি যে থিটা ইজ ইকুয়াল কস ইনভার্স এটা। এখন এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু এ থ্রি বি থ্রির ভ্যালু বের করতে হবে, এ ভেক্টরের মান বের করতে হয়, বি ভেক্টরের মান বের করতে হবে। এ ভেক্টরের মান বের করার সূত্র ওই যে এটা, আর বি ভেক্টরের মান বের করার সূত্র এটা। এই দুই সূত্র প্রয়োগ করে আমরা ভ্যালুটা বের করলাম। এখানে লক্ষ্য করি যেখানে মাইনাস আছে কম্পোনেন্টের যে অংশে মাইনাস আছে আমরা কিন্তু মাইনাস সহায় নিয়েছি, যে অংশে মাইনাস আছে আমরা কিন্তু মাইনাস সহায় বর্গ করেছি। বর্গ করলে সেটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 21 কে বর্গ করলে হয় 441, 31 কে বর্গ করলে হয় 961, আর 14 কে বর্গ করলে হয় 196। টোটাল যোগ করে স্কোয়ার রুট করলে 39.98 প্রায়, এটা হয় 39.98 প্রায়। এবার ভ্যালু অফ বি ঠিক একইভাবে বের করেছি, বের করার পর এ ডট বি, বা আসলে অ্যাকচুয়ালি এটা যেটা আমরা লিখি এটা কিন্তু এ ডট বির ভ্যালু। তাহলে এ ডট বি বা এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ইজ ইকুয়াল কি করতে হবে, করসপন্ডিং উপাদানগুলোর গুণ করতে হবে। অর্থাৎ প্রথম এই যে 21-এর সাথে গুণ হবে -1, -31-এর সাথে -3, আর -14-এর সাথে -5। তাহলে আমরা ঠিক সেভাবে গুণ করলাম, গুণ করে এটা গুণ করে যোগ বিয়োগ করলে যা পাই সেটা হলো 142। এখন ভ্যালু বসানোর পালা। তাহলে কি, নাও ফ্রম ইকুয়েশন 1 উই হ্যাভ থিটা ইজ ইকুয়াল কস ইনভার্স 142 বাই 39.98 5.92। এটা যদি ভাগ করি তাহলে পাই কস ইনভার্স 0.60। এটা হলো ওই দুই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তোমরা ক্যালকুলেটর চাপিয়ে রেডিয়ানে নিয়ে এটার ভ্যালু বের করতে পারো, বা ভ্যালু বের না করলেও চলবে, সমস্যা নেই। এখন তোমাদের এই প্রবলেম আমি এই প্রবলেমটা করে দিয়েছি, তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে একটা প্রবলেম দিয়ে দিয়েছি। দেখো হোমওয়ার্ক লেখা আছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এই দুই ভেক্টরের মধ্যে কোণ বের করো। এখানে প্রবলেমটা দেওয়া আছে, আমি আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। এখন দেখো এখানে তিনটা প্রবলেম দেওয়া আছে, তিনটা প্রবলেম আমি গতদিন হোমওয়ার্ক বলেছিলাম, কিন্তু কেউ এখন পর্যন্ত করে এটা রেসপন্স আমাকে দেওয়া নাই।
বা কেউ কোনো হোমওয়ার্ক করে দেওয়া নাই। আমি আবার বলছি, হোমওয়ার্ক যদি করে না দাও তোমরা হোমওয়ার্কের মার্ক পাবা না। অর্থাৎ এক্সট্রা যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্ক আছে সেখান থেকে অটোমেটিক তোমাদের মার্ক কমে যাবে। সুতরাং হোমওয়ার্ক গুলো করে যে একটা পেজে হোমওয়ার্ক করে যে পেজের উপর তোমাদের আইডি লেখা থাকবে, তোমাদের নাম লেখা থাকবে, সেটা ছবি তুলে গুগল ক্লাসরুমে আপডেট দিয়ে দিবা। তাহলে দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যান্ড বি। এখন এক্স ভেক্টরটা আসলে কত, এক্স এক্সিস, এক্স এক্সিস, এক্স এক্সিস বরাবর ভেক্টরটা কে, এক্স এক্সিস বরাবর ভেক্টরটা হলো আই। এক্স এক্সিস বরাবর ভেক্টর যদি আই হয়, এটাকে থ্রি কম্পোনেন্টে ওয়াইজ কিভাবে লিখবো, এটাকে তিন কম্পোনেন্ট মানে আই জে কে এর মাধ্যমে লেখা যাবে এইভাবে, আই প্লাস জিরো, এটা হলো জিরো, জে এটা হলো জে, প্লাস সরি এটা জিরো, এটা হলো কে। তাহলে এক্স এক্সিস ভেক্টরটা কি হবে, এক্স এক্সিস ভেক্টরটাকে ধরো এ, এই ভেক্টর এক্স এক্সিস বরাবর ভেক্টরটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হয় আই, আই প্লাস জিরো, জে প্লাস জিরো কে, কারণ এক্স এক্সিস বরাবর তো জে কে থাকবে না। আবার অনুরূপ ভাবে যখন ওয়াই এক্সিস এর ওয়াই এক্সিস কে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করবো তখন হবে জিরো আই প্লাস জে প্লাস জিরো কে, জে এর এখানে তখন শুধু জে থাকবে, এখানে জিরো হবে না, অর্থাৎ ওয়ান জে বা শুধু জে। এখন এই দুই ভেক্টরের ডট গুণন করা যাবে। অনুরূপ ভাবে এখানে যেহেতু ভেক্টরের ডট গুণন লাগবে এ ওয়ান বি ওয়ান, যেমন ওয়ান দ্বারা যখন আমি মাইনাস ওয়ান কে গুণ করবো তখন হবে মাইনাস ওয়ান, জিরো দ্বারা থ্রি কে গুণ করলে হবে জিরো, জিরো দ্বারা মাইনাস ফাইভ কে গুণ করলে হবে জিরো। অর্থাৎ এখানে থাকলো এটার ভ্যালু, এই এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, এ থ্রি বি থ্রির ভ্যালু আমরা পেলাম কত, মাইনাস ওয়ান। আবার ভ্যালু অফ এ কত পাবো, ভ্যালু অফ এ দেখো, ভ্যালু অফ এ ওয়ান পাবো, এখানে হবে ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার এর রুট, তাহলে হয় ওয়ান। আবার বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হবে রুট ওভার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার, তার মানে হবে রুট ওভার 35। তাহলে এখন আমরা যখন মাইনাস ওয়ান কে এখন কসের এখানে যখন ভ্যালু বসাবো তখন এখানে হবে মাইনাস ওয়ান, এখানে হবে ওয়ান, আর এখানে হবে 5.92 বা রুট ওভার 35। ঠিক এইভাবে আমরা সবগুলো অ্যাঙ্গেল নির্ণয় করতে পারবো। তাহলে 6 থেকে 9 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। এবার দেখো আরেকটা প্রবলেম, আমরা অলরেডি এই টাইপ সলভ করে এসেছি, সেটা হলো যে ফাইন্ড দা ইউনিট ভেক্টর অফ এ, এ এর ইউনিট ভেক্টর বের করো। কোন ইউনিট ভেক্টর কাকে বলে, এটা কিন্তু প্রথম লেকচারে আমরা বলে এসেছি যে ইউনিট ভেক্টর হলো যে ভেক্টরের মান এক, কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ ইউনিট ভেক্টর বের করার সূত্র হলো এটা, এটা যেমন এ ভেক্টরের ইউনিট ভেক্টর এটাকে এ হাট দ্বারা প্রকাশ করা হয়। এ হাট, হাট বলতে এই চিহ্নটাকে বোঝায় যে এ হাট, এর অর্থ হলো এ এর ইউনিট ভেক্টর। আর ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ এ অ্যান্ড ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ভেক্টর এ, এই দুই কথাটা একই, এ বরাবর ইউনিট ভেক্টর বের করো আর এ এর ইউনিট ভেক্টর বের করো, এই দুই কথা হলো একই। এখন দেখো এখানে এ দেওয়া আছে, তাহলে আমরা কি জানি ইউনিট ভেক্টর কিভাবে পাওয়া যায়, এ বরাবর ইউনিট ভেক্টর বা এ এর ইউনিট ভেক্টর কে এ হাট দ্বারা প্রকাশ করা হয়। এ হাট ইজ ইকুয়াল এ এ ভেক্টর ভাগ হলো ভ্যালু অফ এ ভেক্টর। এখন এ ভেক্টরের ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এইভাবে নির্ণয় করতে পারি আমরা দেখে এসেছি। এখন এটার ভ্যালু বের করলে হয় 15.39। এখন এই এই ভ্যালুটা আমরা একে বসাবো সাথে এ এর ভ্যালুও বসাবো। আমরা জানি এর ভ্যালু 10i-11j-4k ভাগ হলো 15.39, এটাই হলো এ বরাবর ইউনিট ভেক্টর। এখন তোমাদের এটা হোমওয়ার্ক। এবার লক্ষ্য করো নতুন একটা প্রবলেম, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ সো দ্যাট এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার। বলতেছে যে এর ভ্যালু বের করো যেখানে এই এ আর বি হলো
পারপেন্ডিকুলার। এখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অর্থ হলো লম্ব, পারপেন্ডিকুলার রেক্টেঙ্গুলার এগুলো হলো দুইটা লম্ব। অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয়, বি আরেকটা ভেক্টর, এর মাঝের কোণ হলো 90 ডিগ্রি। আমি আবার বলছি, এর মাঝের কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরকে আমি বলবো পারপেন্ডিকুলার। এখন এ আর বি যদি পারপেন্ডিকুলার, মানে এখানে বলা হয়েছে স্মল এ এর ভ্যালু কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার হবে। এবার আমরা দেখি পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি। পারপেন্ডিকুলার হওয়ার শর্ত আমাদের জানা দরকার, একটু 1 মিনিট একটু সময় দরকার আমার। দেখো আমরা জানি, সরি এখানে সামথিং মিচিং হয়ে গেছে, যে আমরা জানি দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট গুণন শূন্য হবে, যে নন জিরো ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার, উইল বি পারপেন্ডিকুলার ইফ এ ডট বি ইজ ইকুয়াল জিরো। অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয়, আমরা জানি ডট গুণন যদি শূন্য হয় তার মানে কি, এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি জিরো হবে। এখন ওই এ আর বি ভেক্টর দুইটা গুণ করলে পাওয়া যায় 2 × 4 a × -2 প্লাস 1 × -2 ইজ ইকুয়াল জিরো। এখান থেকে এ এর ভ্যালু 3 পাওয়া যায়। আরেকটা প্রবলেম এখানে আছে যেটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, তোমরা যদি পারো করো, আর যদি না পারো তাহলে আমি করে দেব। এটা হলো 13 নম্বর প্রবলেম, এটা আমি তোমাদের হোমওয়ার্ক ধরে নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আর হোমওয়ার্ক গুলো পরে জমা দেবো আশা করি। ধন্যবাদ।